সুলতান ডান্স কাণ্ড শেষ করে এখন উঠে পড়ে লেগেছে অপু বিশ্বাস ও নীরব পড়ে যাওয়ার সেই দৃশ্য নিয়ে। এবার সেই দৃশ্য নিয়ে মেহজাবীর কথা বললেন। মেহজাবীর নাচতে গিয়ে মঞ্চে বহুবার পড়ে গিয়েছেন। মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে নায়ক নীরবের পড়ে যাওয়ার ইস্যুতে এবার মুখ খুললেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। এই প্রসঙ্গে অভিনেত্রী ও মডেল মেহজাবীন ও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবীন জানান, তিনি তিনবার পড়ে গিয়েছিলেন। মেহজাবীন বলেন, জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম, বেশ কয়েকটি ঘটনাও মনে আছে। পরে এক এক করে তিনটি ঘটনার বর্ণনা দেন এই অভিনেত্রী। এক, ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাওয়ার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। 40-50 জন ক্লাসমেট সহ টিচার সবাই হা করে তাকিয়েছিল আমার দিকে। দুই, একটি ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম, আশেপাশে কম করে হলেও 200 লোক। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবার সহ ফ্লোরে পড়ে গিয়েছিলাম। তিন, আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম, এক হাতে মোবাইল ফোন আরেক হাতে কফি। সিঁড়ি থেকে নামছিলাম ফোনের মেসেজ করতে করতে, করলাম স্লিপ, পড়ে গেলাম, কোমরে প্রচন্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত, কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় SMS করবো না কসম কাটলাম। আর সবচেয়ে বেশি যেটাই পড়ি সেটা হলো ঝামেলা, প্রায় প্রতিদিনই পড়ি। আপনারা এবার মনে করার চেষ্টা করুন জীবনে কতবার পড়ে গিয়েছিলেন, হয়তো অনেক ঘটনাই মনে পড়বে। শনিবার মুন্সিগঞ্জের একটি অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করেছিলেন অপু বিশ্বাস ও নীরব। পারফর্ম করতে গিয়ে নীরব যখন অপুকে কোলে উঠাতে যাচ্ছিলেন তখন পড়ে যান অপু। তবে সেই পরিস্থিতিতেও নাচ থামাননি তারা, উঠে দাঁড়িয়ে পারফর্ম করেছেন তারা। তবে সেই সময় অপু বিশ্বাস অনেক রিকোয়েস্ট করছিলেন যাতে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়। ইতিমধ্যে সেই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।